যারা এই ধরনের ঘটনা ঘটেছে একটাই বলবো যে এরা ভীষণ অত্যন্ত দুঃখজনক, যেখানেই হোক না কেন, যে দেশেই হোক না কেন, এই ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায়। সাধারণ মানুষের উপর যখন যে কোনো সমস্যা নেমে আসে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক, সাধারণ মানুষের উপরে কোন রকমের দুর্ঘটনাই হোক, অথবা আমরা যেটা দেখছি যে আজকে বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে, সেখানে একটা সম্প্রদায়ের উপর যে ধরনের উৎসবের মরশুমে যে ধরনের আক্রমণ চলেছে, এটা নিশ্চয়ই অত্যন্ত চিন্তার বিষয় এবং আমরা এই বিষয় নিয়ে চিন্তিত। আজকে যে কোনো ধরনের মানুষের উপরই, যে কোনো ধর্মের মানুষের উপরই যদি কোনোরকম আক্রমণ নেমে আসে, ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই সেই বিষয়ে কথা বলবে। দেখুন, যেখানে প্রার্থীর উপরে নির্বাচনে অশোক মণ্ডলবাবু ভারতীয় জনতা পার্টির প্রার্থী ক্যান্ডিডেট, যখন তার উপরে আক্রমণ নেমে আসছে, তাহলে সাধারণ মানুষ কতটা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে, এই ছোট্ট একটা ঘটনা থেকে কিন্তু আমরা বুঝতে পারি। নির্বাচনে দেখা যাচ্ছে যে একেবারে যিনি প্রার্থী তার উপর আক্রমণ হচ্ছে, তার উপরে প্রাণঘাতী আক্রমণ করার চেষ্টা করছে, তাকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। যদি নির্বাচন সুষ্ঠুভাবে হতো, আমার মনে হয় যে অন্ততপক্ষে প্রচারের ক্ষেত্রে প্রার্থীকে এইভাবে বাধা দেওয়া বা তাকে তার উপরে আক্রমণ করা, এটা কোনো সুষ্ঠ সভ্য রাজনৈতিক দলের এটা উচিত নয় বলেই কিন্তু আমি মনে করি। এটা তদন্ত সাপেক্ষ বিষয়, তবে একটা কথা বলবো যে বারবার আমরা দেখেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের বহু কর্মীকে আমাদের হারাতে হয়েছে, বহু কর্মীকে আমরা কিন্তু তাদের প্রাণ তাদের দিতে হয়েছে। আমরা দেখেছি শুধু রায়গঞ্জ নয়, আমরা এর আগে দেখেছি কালিয়াগঞ্জ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, রাজ্যের সমস্ত প্রায় সমস্ত জেলাতেই কিন্তু আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে। যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে যেভাবে বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, আমার মনে হয় যে এই রাজ্যে গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করবার জন্য সাধারণ মানুষের জেগে ওঠা উচিত, সাধারণ মানুষের বুঝে নেওয়া উচিত যে এই দল কতটা স্বৈরতান্ত্রিক দল, তৃণমূল কংগ্রেস কীভাবে একেবারে এক কথায় বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দল, তার যে রাজ্যে যেভাবে একেবারে ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য আজকে পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। দেখুন, আমরা সীমান্ত সুরক্ষাকে আরো সুনিশ্চিত করবার জন্য এবং একেবারে অন্তর্বর্তী সুরক্ষাকে ঢেলে সাজাবার জন্য উত্তরবঙ্গে চিকেন নেক রয়েছে, সমগ্র বাংলা জুড়ে সুবিস্তৃত ইন্দো বাংলাদেশ বর্ডার, সেটাকে সুরক্ষিত করবার জন্য। আপনারা জানেন যে উত্তরবঙ্গের খুব কাছেই নেপাল বর্ডার, চায়না বর্ডার রয়েছে, ভুটান রয়েছে, তো আমরা অন্তর্বর্তী সুরক্ষাকে ঢেলে সাজাবার জন্য এবং যে আমাদের যে সমস্ত বর্ডারগুলো আছে, যে সমস্ত আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে ইন্টারনেটগুলো রয়েছে, সেগুলোকে আরও বেশি সুরক্ষিত করবার জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, আসাম থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, প্রায় প্রত্যেকটি রাজ্যেই এবং সেই সঙ্গে সঙ্গে গুজরাট, রাজস্থানের মতন রাজ্যেও এটা কিন্তু এই সীমানা বা বিএসএফের যে জুরিডিকশন, এটাকে কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এটা নিয়ে তৃণমূলের নেতারা কেন ভয় পাচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। একেবারেই এটা সম্পূর্ণ যে দেশের সুরক্ষা ব্যবস্থা সেটাকে সাজাবার জন্য অন্তর্বর্তী এবং যে সমস্ত আন্তর্জাতিক সীমাগুলো রয়েছে, সীমানাগুলো রয়েছে,
সেগুলোকে সুরক্ষিত করবার জন্য করা হয়েছে। এটাই অযথা তৃণমূল কংগ্রেস কেন ভয় পাচ্ছে, এটাই অবাক হওয়ার বিষয়।